নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটি দারুণ সুখবর যেখানে কলকাতা পোর্ট নিউ রিক্রুটমেন্ট দু হাজার অর্থাৎ কলকাতা বন্দরে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে সম্পূর্ণ অফিসিয়াল টাইপের তোমাদের জব থাকবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তুমি যে প্রার্থী হও না কেন যে কাস্টেরি থেকে বিলং করো না কেন অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সে তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলেও আবেদন করতে পারবে অথবা তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও তোমরা আবেদন করতে পারবে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা এ টু জেড তথ্যর সাথে সাথে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল আপে যাবতীয় তোমরা ইনফরমেশান তোমরা পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বয়স যেটি হতে হবে সেটি চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক ছয় দু হাজার চব্বিশ হিসাবে যদি তোমার চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে এবং ন্যূনতম বয়স যদি তোমার আঠেরো বছর হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো এখানে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ এই জায়গাটা থেকে যেটা পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারাও আবেদন করতে পারবে যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে অর্থাৎ এই যে নিয়োগটি এটি কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা তোমাদের কি কি এখানে কাজ করতে হবে সেই ব্যাপারটা একটু বুঝে নাও তোমাদের কাজ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে ট্রান্সক্রাইবিং স্পোকেন ওয়ার্ড বাই টাইপিং ইন ইংলিশ অর্থাৎ তোমাকে ইংলিশে বলবে তোমাকে সেটা টাইপ করতে হবে টাইপিং করেসপন্ডেন্স অফিসিয়াল ডকুমেন্টস অফিসিয়াল যেসব ডকুমেন্টস আছে সেগুলোকে কিন্তু তোমাকে কারেক্টলিভাবে টাইপ করতে হবে তারপরে হচ্ছে পারফর্মিং ক্লারিক্যাল ডিউটিস অর্থাৎ তোমাদের যে এই যে অফিস অ্যাসিস্ট্যান্টের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ একটি ক্লারিক্যাল বেসড ডিউটি এবং এখানে তোমাকে ডেটা এন্ট্রি টাইপের কিন্তু তোমার কাজ থাকবে তো এই হচ্ছে তোমাদের কাজের যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার একটা কোয়ালিফিকেশন রিলেটেড তোমাদের কাজ কিন্তু থাকছে আচ্ছা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো এখানে যারা যারা তোমরা আবেদন করবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ তুমি যদি যে কোনো শাখায় মানে আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং তোমাকে বলা হচ্ছে যে রেগুলার কোর্সে কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে তুমি যদি কোনো করেসপন্ডেন্সে যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু সেটা এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন টাইপিং অর্থাৎ টাইপিংয়ে তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কম্পিউটারে কোনো ছ মাসের যদি সার্টিফিকেট থাকে এখানে বলা হচ্ছে যে সার্টিফিকেশান কোর্স মিনিমাম সিক্স মান্থ যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এক্সিলেন্ট কমিউনিকেশনস অ্যান্ড ড্রাফটিং স্কিল কিন্তু তোমার থাকতে হবে এবং পরবর্তী আরেকটি আছে সেটা হচ্ছে দু বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে কোনো ক্লারিক্যাল স্টাফ বা ডেটা এন্ট্রি অপারেটার বা অফিস অ্যাসিস্ট্যান্ট বা যে কোনো দেখতে পাচ্ছ এম টিএস যে কোনো পদে তোমরা যদি প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো যদি কোনো সেক্টরে যদি কাজ করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা এবং যোগ্যতার সাথে সাথে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকবে সেটা একবার দেখে নাও প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে যে রিটিন এক্সামিনেশনে তোমাকে সিক্সটি মার্কস কিন্তু তোমাকে তুলতেই হবে তাহলেই তুমি কোয়ালিফাই হবে এবং পরবর্তী স্টেপে যেতে পারবে যেখানে তোমাদের টাইপিং টেস্ট হবে প্লিস অ্যাসিস্টেন্ট সিলেকশন প্রসেস উইল ইনক্লুড টু আওয়ার রিটিন এক্সামিনেশন অর্থাৎ দু ঘন্টা তোমাদের রিটিন এক্সামিনেশান হবে যেখানে হান্ড্রেড মার্কসের তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ম্যাথামেটিক্স আর লজিক্যাল রিজনিং এবং জি কে এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টের ওপর তোমাদের হান্ড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ ঠিক আছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ এরপরে তোমরা চলে যাবে হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টে চলে যাবে যেখানে তোমাদের চল্লিশটি শব্দ প্রতি মিনিটে তোমাদের টাইপিং করতে হবে এবং নাইনটি পারসেন্ট সাথে কিন্তু তোমাদের করতে হবে টাইপিং করতে হবে সম্পূর্ণ ইংলিশে কিন্তু তোমাদের টাইপিং করতে হবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে সিলেকশন প্রসেস থেকে শুরু করে এক্সামিনেশন স্ট্রাকচার সব কিছু তোমাদের বলে দিলাম এবার দেখো তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ফুলফিলিং বলছে অ্যাভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ক্ষেত্রে কি বলছে যে ইনভাইট অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাকে কিন্তু আবেদন করতে হবে যেটা বলা হচ্ছে যে হার্ড কপি যেখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে আমি সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে ফিল করে কোথায় পাঠাতে হবে সেটা বলা হচ্ছে যে পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যে তোমাকে পাঠাতে হবে যেটা অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এই কথাটা তোমাদের খামের ওপর লিখতে হবে এবার কোথায় পাঠাতে হবে দেখো এখানে বলা হচ্ছে যে সেক্রেটারি টু এস এম পি কলকাতা অ্যাট ফিফটিন স্ট্যান্ড রোড কলকাতা সাত লক্ষ এক এই যে যে ঠিকানায় এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তোমরা বাই পোস্টেও তোমরা পাঠাতে পারো বাই পোস্টেও পাঠাতে পারো অথবা তোমরা ওখানে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো ঠিক আছে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমত যেটি লাগছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপ্লিকেশান ফর্ম তুমি ফিল আপ করবে এবং সঙ্গে তোমাদের দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট যেটার জন্য তুমি ডেট অফ বার্থ দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যত অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে সব কিছু তুমি এখানে দেবে সার্টিফিকেটও দেবে মার্কশিটও দেবে এরপরে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও তুমি দেবে তারপরে দু কপি হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ছবি সেটাও তোমাকে সঙ্গে দিতে হবে এবং গভর্নমেন্ট আইডি প্রুফ যেখানে তোমরা ভোটার প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি এনিওয়ান ওয়ান তোমরা ডকুমেন্টস কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবার দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এখানে পোস্টের নাম তোমাদের লিখে দিতে হবে অফিস অ্যাসিস্টেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট লিখে দিলে এরপরে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে সেলফ অ্যাটেস্টেড করে দেবে সই করে দেবে এরপরে তোমার নামটাকে এখানে ক্যাপিটালে লিখবে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে লিখবে যদি তোমরা বিবাহিত মহিলা হও তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই হাজবেন্ডের জায়গায় টিকমার্ক দিয়ে দেবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে যেখানে তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো যে কোনো একটি তোমরা দেবে ঠিক আছে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো এরপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যা আধার কার্ডে আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দেবে যদি পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবে এরপরে হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান বলে লিখে দেবে ঠিক আছে ইন্ডিয়ান বলে লিখে দেবে এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা দেবে রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আছে সেটা দেবে এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সুন্দরভাবে যত অবধি এডুকেশান কোয়ালিফিকেশান আছে তত অবধিও দিতে পারো বা তোমাদের যত অবধি কোয়ালিফিকেশান আছে সেটাও তুমি দিতে পারো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান পরপর দিতে হবে যেখানে তোমাদের কোন সাবজেক্ট ছিল তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি নেম দেবে এবং পার্সেন্টেজ বা ডিভিশন ক্লাস সেটা কিন্তু তোমাদের দিতে হবে তারপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান যা আছে সেটা তুমি দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলসটা তুমি এখানে এই জায়গাটার মধ্যে সেটাকে ভরি ভরিয়ে দেবে এরপরে হচ্ছে ফোন নাম্বার তোমাকে দিতে হবে তারপরে মেল আইডি তোমাকে দিতে হবে এন এরপর হচ্ছে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশান যদি তোমার কোনো আগ এক্সট্রা যদি কোনো তোমাদের যোগ্যতা থাকে তার যদি এটা দিতে চাও তাহলে এখানে তার ডিটেলসটা দিয়ে দেবে এরপরে তোমাকে এখানে সই করতে হবে সই করার পরে আর দেখি কিছু আছে নাকি ব্যাস এই ফর্মটা তোমার কমপ্লিট হয়ে গেল তো এই ফর্মের সাথে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমরা কিন্তু পাঠাবে ঠিক আছে যে ঠিকানা আমি তোমাদের অলরেডি তোমাদের বলে দিয়েছি ভিডিওতে তো এই যে নিয়ে নিয়োগটি করা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্ট আছে সেই পোর্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কলকাতা পোর্টে তোমাদের নিয়োগটি হচ্ছে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুলাই মাথায় রাখবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট এর মধ্যে সম্পূর্ণ যেসব ডকুমেন্ট সব কিছু অ্যাটাচ করে কিন্তু পাঠিয়ে দেবে তোমরা গিয়েও পাঠাতে পারো অথবা তোমরা বাইপোস্টেও পাঠাতে পারো আর একটা কথা বলে রাখি যেটা এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না নো ফি কোনো রকম আবেদন মূল্য লাগছে না তো সো এটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করে থাকে তো এখনের মতো এটুকুই টাটা